বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানিয়েছেন। এ সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমেনেরি। অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তারা তুলে ধরেন।